দেখো সকাল থেকে ঝমঝম করে বৃষ্টি চালু হয়ে গেছে এখানে। সো গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই লাইফ মাই রুল। সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আর আজকে এখানে ওয়েদারটা দুর্দান্ত, বৃষ্টি হচ্ছে। আমার তো ভীষণই ভালো লাগে বৃষ্টি, আর গরমও নেই। তো সকাল থেকে দেখো বৃষ্টি হয়েই যাচ্ছে। সারাদিন কী করছি না করছি তোমাদের সাথে শেয়ার করছি, সেটা থেকেও তোমরা সাথে তাহলে দেখতে পাবে। দেখো মুখটা দেখো একবার, শুধু খালি জেদ করছে, খালি কাঁদছে। বলো কি চাই, বলো আমাকে, বলো আমি করে দেবো। বেশি বড় কি কি চাই বলো, কি চাই, কি এত বড়, কি স্পাইডার, ব্ল্যাক কালারের? আচ্ছা চালাচ্ছি। আজকের লাঞ্চে আছে হচ্ছে আলু পটল আর চিংড়ি মাছ দিয়ে মোরলা মাছের চচ্চড়ি, মুড়ি ঘণ্ট আর শাক। চলো তাহলে তাড়াতাড়ি ঝাপাঝাপ খেয়ে নিন, খিদেও পেয়ে গেছে, খুব তাড়াতাড়ি খাওয়া হয়ে যাক তাহলে। দেখো বাবান বসে বসে টিভি দেখছে। বাবান টিভি দেখছো? আর কি করছো? হোয়াট ইজ দিস বলো? ইয়েস, দেখো আমরা সন্ধ্যাবেলা টিফিন করছি কি, আইসক্রিম অ্যান্ড কেক আর মুজ। বাবান তুমি খাবে? আর ইউ হ্যাপি? দেখেছো সারাদিন খালি খাচ্ছি আর খাচ্ছি আর খাচ্ছি, বাড়ি গিয়ে মোটামুটি 3 কিলো ওয়েট বেড়ে যাবে আমার। দীঘাবেলা চলে এসেছি জেঠু বাড়িতে। এইগুলো দেখলে পরে আমাদের ছোটোবেলাকার কথা মনে পড়ে যায়। দাদা ভাই বল, ছোটোবেলার কথা মনে পড়ে না? এগুলো দেখলে পরে আমরা লুডো খেলতাম, ঠাকুমা আমি তুই আর রুম্পা। জেঠু একটু হাই করে দাও, বৌদি একটু হাই করে দাও তো সবাইকে। হ্যাঁ এই দেখো জেঠি, কেউ না ব্লগ। তো জেঠুর বাড়িতে গিয়ে খেলাম হচ্ছে চিকেন ভর্তা আর লুচি। সব থেকে অবাক করা জিনিসটা হচ্ছে চিকেন ভর্তাটা আমার দাদা ভাই বানিয়েছে, বাবা রে বাবা। তো ফ্রেন্ডস, কালকে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি, আজকে সকাল থেকে সারাদিন সন্ধ্যা কেটে গেছে। এখন আমরা যাব হচ্ছে ছোটো মাসির বাড়ি। তো ছোটো মাসির বাড়িতে আজকে নেমন্তন্ন আছে, ওখানে সবাই আসছে। আর এখন আমার মাসি আর মেশো গেছে দিদাকে নিয়ে ডাক্তার দেখাতে, দিদার একটু শরীরটা খারাপ। তো মাসি মেশো আসলে পরে তারপরে আমরা যাব সবাই মিলে হচ্ছে ছোটো মাসির বাড়িতে। আজকে ওখানে রাত্রেবেলা ডিনার করব, ওখানেই আমার কুট্টি মাসি কুট্টি মেশো আসবে। তো সেখানে তোমাদের সবার সাথেই দেখা করিয়ে দেবো যে কোথায় কে আছে না আছে, কী খাচ্ছি কী করছি না করছি সব কিছু তোমাদের সাথে ওখানে গিয়ে পরে আমি শেয়ার করে দিচ্ছি। কালকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করতে পারিনি তার জন্য সরি। আজকে তার জন্য একসাথে দুদিনের ব্লগটা দিয়ে দিচ্ছি, ছোট্ট করে একটা ব্লগ, সেটা তোমরা দেখে নিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করো, আর জানিও আমার ভিডিওগুলো কেমন লাগছে না লাগছে তোমাদের। ওকে,
আজকে এখানে তো খুবই বৃষ্টি হয়েছে প্রচন্ড। বাড়িতে চলে এসেছি আর এখানে এত ঝড় বৃষ্টি হয়েছে যে আম পড়ে গেছে গাছ থেকে, দাঁড়াও দেখাচ্ছি, সব আম পড়ে আছে এখানে। এই দেখো কত বড় আম পড়ে আছে, এই দেখো কত বড় আম পড়ে আছে। মাসি আবার এগুলো কুড়িয়েছিল, আবার ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিল। পুরো ঝড়ে এখানে গাছপালাও ভেঙে গেছে, এতটাই বৃষ্টি হয়েছে এখানে। আমগুলো তুলে নাও বাবান, এটা তুলে নাও, বড়টা বড়টা, এই বড়টা, এই বড়টা নাও, ওইটা নাও, ওগুলো তোলো তোলো, মামি মামি দিদুকে দিয়ে দাও। কত আম পড়ে আছে দেখো। এই যে মাসিদের বাড়ি চলে এসেছি, ছোট মাসিদের বাড়ি, চলো যাই ভিতরে, যাওয়া যাক, চলো 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 তাড়াতাড়ি। অংশু দাদার বাড়িতে এসেছি, চলো দেখতে পাবে। এটা হচ্ছে আমার কুট্টি দিদা, এটা হচ্ছে মাসি, চা নিয়েছি সবার জন্য, ছোট মাসি। চা পার্টি হচ্ছে এখন, চা পার্টি রাত্রিবেলা 9:30 সময় চা পার্টি, এখন 9:30 বাজে। এটা হচ্ছে কুট্টি মেশো, এটা হচ্ছে কুট্টি মাসি, তা কি হচ্ছে, এটা আমার ছোট মেশো, মেশো হাই করে দাও, ছোট মেশো দিদা হাই। খাওয়া চালু করে দিয়েছি, হাতে হাতে শুরু করে দিয়েছি আমরা। ছোট মাসির বাড়ি থেকে ঘুরে চলে এসেছি বড় মাসির বাড়িতে, ওখানে সবাই গল্প গল্প করে খাওয়া দাওয়া করে এসেছি, ব্লগটা শেয়ার করবো, বাট কালকের সাথে শেয়ার করবো, আজকে খুব টায়ার্ড হয়ে গেছি, এখন আর ব্লগটা এডিট করে শেয়ার করতে ইচ্ছা করছে না, তো কালকে শেয়ার করবো।